আর আজির দিনট নির্বাচনী প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পিছত চর্চা লাভ করলে বিজি কিয়নো আজি উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আর সেই দিনট সকলখিনি রাইজ ব্যস্ত থাকা দেখা গেল, দর্শক ব্যস্ত থাকা দেখা গেল। আর এইবার উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষাত কিছু পরিবর্তন দেখা পাওয়া গেছে। বিগত বছরবর দরে 20টা বা 10টা স্থান দেখা পাওয়া হওয়া নাই। আমি থুরতে এইবার পরীক্ষার যেখানে ফলাফল অকান আকবার অবগত করব বিচার। এইবার উত্তীর্ণর শতকরা হার 75.7%, ডিস্টিংশন 6,392 গী, ষ্টার মার্কস 20,552 গী, প্রথম বিভাগত 1,05,773 গী, দ্বিতীয় বিভাগত 1,50,764 গী, আর তৃতীয় বিভাগত 60,680 গী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণর শীর্ষত চিরাং জেলা 91.2%, দ্বিতীয় স্থানত নলবারী 88.1%, তৃতীয় স্থানত বাক্সা জেলা 86.9%, আর সর্বনিম্ন ওদালগুড়ি জেলা 60.9%। আর এইবার যেহেতু তিনটা প্রথম তিনটা স্থানহে সেবাই রাজহুয়া করেছে, স্বীকৃতি প্রদান করেছে স্থান প্রাপক হিসাবে, আর প্রথম তিনটা স্থানত মুঠ 5 গৰাকী ছাত্র ছাত্রী জিলিকি উঠিছে। প্রথম স্থান যোরহাটর প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুরাগ দলুই, মুঠ নম্বর 593। দ্বিতীয় স্থানত বিশ্বনাথ চারিআলি শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের ঝর্ণা শইকীয়া, লাভ করেছে মুঠ 590 নম্বর। আর তৃতীয় স্থানত জিলিকিল 3 গৰাকী শিক্ষার্থী, ক্রমে মাজুলীর কমলাবাড়ির মানস প্রতিম শইকীয়া, সরুপেটার বেদান্ত চৌধুরী আর নগাঁওর দেবশ্রী কাশ্যপ, তিনিওয়ে 588 নম্বর লাভ করেছে। আর যেহেতু পুনর্বার আমি উল্লেখ করব বিচার যে আজির দিনট বা আজি যখন স্থান প্রাপক থাকে বা যখন মেধাবী ছাত্র ছাত্রী থাকে সকলোরে ওপর ওপর রাইজর অসমবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকে। বিশেষ অনুজ যখন শিক্ষার্থী আছে, শিক্ষার্থী সকলের পিতৃ মাতৃ অভিভাবক ছাত্র সকলোরে শিক্ষক সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকে। কি ধরনের পড়িছিল, কি ধরনের কষ্ট করেছিল, যার বিনিময়ে এইখানে সফলতা লাভ করেছে, তার কিছু আভাস দিবলে চেষ্টা করি। এই মুহূর্তত যোরহাটর প্রথম স্থান প্রাপক যোরহাটর প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুরাগ দলুই, মুঠ 593 নম্বর লাভ করেছে। আর দ্বিতীয় স্থান প্রাপক ঝর্ণা শইকীয়া শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতন বিশ্বনাথ চারিআলি, মুঠ 590 নম্বর লাভ করেছে। দুইকে মই স্বাগতম জানাইছো, আপনাদের স্ক্রিনত দেখা পাইছে অনুরাগ আর ঝর্ণা, তোমালোক দুয়োকে বহুত বহুত অভিনন্দন। তোমালোকে জীবনের প্রথম যেটু সফলতার ধাপ হেতু ইমান সগৌরবে অতিক্রম করেছা বা পার হয়েছা, মই ভগবানের ওসর প্রার্থনা জানাম যে অনাগত সময়ত তোমালোকে তোমালোক যাতে জিলিকি থাকা আর আয়ের মান উজ্জ্বল করা বিশ্ব দরবারত। মই প্রথমতে অনুরাগ শইকীয়া, ক্ষমা করি অনুরাগ দলুই, মুঠ নম্বর লাভ করেছে 600র ভিতর 593, লাভ করেছে 96 নম্বর, ইংরাজিত লাভ করেছে 97 নম্বর, সাধারণ গণিতত 100 নম্বর, সাধারণ বিজ্ঞানত 100 নম্বর, সমাজ অধ্যয়নত সমাজ বিজ্ঞানত 100 নম্বর, আর উচ্চ গণিতত 100 নম্বর লাভ করেছে। অর্থাৎ অসমীয়া আর ইংরাজি বাদ দিয়ে বাকি আটাইকটা বিষয়তে সম্পূর্ণ নম্বর লাভ করেছে। ইয়ার বিপরীতে ঝর্ণা শইকীয়া 98 নম্বর, ইংরাজিত 100র ভিতর 100 নম্বর, সাধারণ গণিতত 94 নম্বর, সাধারণ বিজ্ঞানত 98 নম্বর, সমাজ বিজ্ঞানত 100 নম্বর, আর উচ্চ গণিতত 100 নম্বর লাভ করেছে মুঠ 590। ঝর্ণায় সাধারণ গণিত আর সাধারণ বিজ্ঞানক বাদ দিয়ে বাকি তিনটা বিষয়ত অর্থাৎ ইংরাজি সমাজ বিজ্ঞান আর উচ্চ গণিতত সম্পূর্ণ নম্বর লাভ করেছে। প্রথমে মই অনুরাগ দলুই, অনুরাগর ওসরলে আহিব বিচারিছো। অনুরাগ, মই যদি তোমাক এনেকে সুধু যে তুমি কিমান কষ্ট করে বা কি করে এই সফলতা লাভ করলে, আজি শিখরত তুমি জিলিকি উঠিলা, জীবনের সফলতার প্রথম ধাপত কেনেদরে আগবাহিছিলা, অকনমান কবা নেকি আমার দর্শক সকলক, বিশেষ তোমার পিছর যখন ছাত্র ছাত্রী আছে তোমার কথা যদি শুনি অকমান উপকৃত হয়। অনুরাগ, হয় মানে ডেইলি, মানে ডেইলি পড়াটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে থাকে, মানে 1.5 ঘন্টা পড়ি 10-15 মিনিট ব্রেক লো, সেই ব্রেকত কেতিয়াবা সাইকেল চলাও বা কেতিয়াবা গান এটা শুনো, তবলা শিখো, তবলা বজাও, তেনেকে মানে রিলেক্সমেন্টের কারণে মাজত সেই 15-20 মিনিট তেনেকুৱা ব্রেক এটা লো, তেনেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মূরে মূরে ব্রেক লৈ মই পঢ়িছিলো। ব্রেক লৈ পঢ়িছিলা, আর তুমি যদি তোমার ব্রেক খিনি যদি মই কাটি পেলাই একেলগে পড়ার সময় খিনি কও, কিমান ঘন্টা কই দৈনিক অধ্যয়ন করেছিলা?
হয় হেখিনি যদি বাতি সাবলে যাও তেতিয়া 10 পা 12 ঘন্টা লাগি পইছিল 10 পা 12 ঘন্টা পইছিল আর তোমার এতিয়া তুমি ভবিষ্যতে অর্থাৎ উচ্চতর মাধ্যমিক তুমি বিজ্ঞান নে কলা কোন শাখাত বা বাণিজ্য কোন শাখাত তুমি নাম ভর্তি করিম বলি ভাবিছা বা কি হব বিচাৰিছা কেনেকে জীবনটো খজাম বলি ভাবিছা হয় মই ইতিমধ্যে প্ৰজ্ঞা একাডেমিতে মই নাম ভর্তি কৰিলোঁ বিজ্ঞান শাখাত তাৰ পিছত ভাবিছোঁ 11 12 ৰ পিছত জেডব্লিউ আৰু নিট দিম আৰু মানে মই এটাই সপোন আছে এখন ভাল আইআইটি বা এনআইটিত এটা সিট লৈ মোটা পা কম্পিউটাৰ সায়েন্স পঢ়াৰ মন আৰু মই এজন সফটৱেৰ ইঞ্জিনিয়াৰ হোৱাৰ হেঁপাহ আছে মোৰ তুমি স্বাধীনভাৱে কাম কৰিব খোজা চৰকাৰী চাকৰি প্ৰতি তুমি লালায়িত নহয় অথনি তুমি কৈছা হয় হয় মানে মই এটাই মনতে হেঁপাহ পৰি আছে যে ডাঙৰ হয় দেশৰ মানে দেশৰ কাৰণে কিবা দেশৰ অগ্ৰগতিৰ কাৰণে মানে অৰিহণা যোগাম বুলি সৰু পৰাই ভাবি থৈছোঁ মই কেনেকে কি কি কৰিম বুলি ডাঙৰ ছবি কম্পিউটাৰ ইঞ্জিনিয়াৰ হ'বা কম্পিউটাৰ ইঞ্জিনিয়াৰ হৈ পেলাই তুমি কেনেকে ধৰণে তুমি কি ধৰণৰ কম্পিউটাৰ ইঞ্জিনিয়াৰিঙৰ কোনটো শাখা বা কোনটো ক্ষেত্ৰত তুমি বেছি মনোনিৱেশ কৰিব বিচাৰিছা হয় মই ছফটৱেৰ ইঞ্জিনিয়াৰ বেছি ৰাপ আছে মোৰ সৰু এট মন আছে যে আমাৰ যিখন ভাৰতবৰ্ষ তেওঁ প্ৰযুক্তিৰ দিশত আৰু আগবঢ়াই লৈ যায় এতিয়াও বহুত ডেভেলপমেণ্ট কৰিছে আৰু যাতে আৰু ভালে এজন ভাল ইঞ্জিনিয়াৰ হ'ম আৰু যাতে আগুৱাই নিব পাৰোঁ তাৰ বাবে যৎপৰোদাস্তি চেষ্টা কৰিম বুলি মই আশা কৰোঁ তোমাৰ এইকেইটা তোমাৰ কলা কলা শাখাৰ যিখিনি কলা শাখাটো তোমাৰ বিশেষ ভাল নালাগে নেকি পঢ়ি ভাল নালাগে নেকি সাহিত্য অসমীয়া সাহিত্য ইংৰাজী সাহিত্য হয় হয় মই বাহিৰা কিতাপ পঢ়োঁ সেইটো মোৰ এটা মানে স্কুলৰ কিতাপৰ পিছতে মই বাহিৰা কিতাপ পঢ়োঁ মানে সেইটো ভাল লাগে কিন্তু আগতে সৰুৰে পৰাই ছায়েন্সৰ লগত ৰিলেটেড যিবোৰ বিভিন্ন ধৰণৰ যিমান মানে কিছুমান ফেক্ট আছে তেনে সেইকাৰণে ছায়েন্সৰ লগত ৰিলেটেডে মই পঢ়িম বুলি ভাবিছোঁ কাৰণ সেই ফিল্ডখনত মোৰ সৰুৰে পৰাই বহুত ৰাপ আছে বঢ়িয়া বাহিৰা কিতাপ অসমীয়া কিতাপ পঢ়া নে ইংৰাজী বা অন্য ভাষাৰ কিতাপ পঢ়া ইংৰাজী হিন্দী ইত্যাদি ইত্যাদি হয় 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 মই অসমীয়া কিতাপ পঢ়োঁ অসমীয়া কিতাপ পঢ়া আই পি এল চাইছা নে আই পি এল হয় হয় আই পি এল মাজে মাজে চাওঁ দৈনিক চোৱা নহয় কিন্তু মাজে মাজে কেতিয়াবা টাইম পালে চাওঁ এতিয়া আমাৰ ক্লাছ ষ্টাৰ্ট হ'ল মানে কোচিঙৰ ক্লাছ ষ্টাৰ্ট হৈছে কাৰণে ইমান চোৱা হোৱা নাই ঠিক আছে মই তোমাৰ ওচৰলৈ আকৌ আহিম অনুৰাগ তুমি অকণমান লাইনতে থাকা মই তোমাৰ ওচৰলৈ আকৌ আহিম মই অকণমান ঝৰ্ণাৰ ওচৰৰ পৰা হওঁ ঝৰ্ণা প্ৰথমতে তোমাক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ ঝৰ্ণা শইকীয়া বিশ্বনাথ চাৰিআলিৰ ছোৱালী মেধাৱী ছাত্ৰী আৰু তেওঁ 590 নম্বৰ লাভ কৰি দ্বিতীয় স্থান লাভ কৰিছে ঝৰ্ণা মই যদি এটা কথা তোমাক সুধোঁ অথনি তোমাৰ এগৰাকী শিক্ষাগুৰুৱে কৈছিল যে তুমি সাধাৰণ গণিতৰ পৰীক্ষাটো দি আহি পেলাই তুমি গম পাইছিলা যে 6 নম্বৰ তোমাৰ কাট খাব আৰু সেই 6 নম্বৰটো যদি কাট নাখালেহেঁতেন আজি ৰিজাল্টটো কিন্তু বেলেগ হৈ গ'লহেঁতেন এতিয়া ক'ৰবাত আফচোচ লাগি আছে নেকি যে 6 নম্বৰ মোৰ কিয় কাট খাই গ'ল কিয় কাট খালে মই কিয় ভুলটো কৰিলোঁ নাই আফচোচ লগা নাই বাৰু কাৰণ মই বহুত কষ্ট কৰিছোঁ তো ইমানখিনি কৰিব পাৰিছোঁ আশা কৰা নাছিলোঁ যে মই দ্বিতীয় পজিশ্যন পাম বুলি অসমৰ ভিতৰত তো মোৰ বহুত ভাল লাগিছে বহুত ভাল লাগিছে তুমি কি হ'বা আগলৈ কি হ'ব খুজিবা কলা বিজ্ঞান কোন শাখাত নামভৰ্তি কৰিব বিচাৰিবা মই বিজ্ঞান শাখাত নামভৰ্তি কৰিব বিচাৰিম কিয়নো মই এজন ডক্টৰ হ'ব বিচাৰোঁ ডক্টৰ হ'ব বিচাৰা ডক্টৰ হৈ পেলাই কি কৰিবা ক'ত সেৱা কৰিবা বিশ্বনাথ চাৰিআলিত কৰিবানে গুৱাহাটীত কৰিবানে দিল্লীত কৰিবানে নে আৰু বাহিৰলৈ যাবা নাই মই গোটেই অসমবাসীকে সেৱা কৰিব বিচাৰোঁ গোটেই অসমবাসীকে সেৱা কৰিব খোজা জানে তুমি আৰ্ট কৰি ভাল পোৱা হয় আৰ্ট কৰি ভাল পোৱা ন কি কেনেকুৱা ধৰণৰ আৰ্ট কৰি ভাল পোৱা হয় মই বেছিকৈ প্ৰাকৃতিক দৃশ্যবোৰ আঁকি ভাল পাওঁ প্ৰাকৃতিক দৃশ্যবোৰ আঁকি ভাল পোৱা এতিয়া মই যদি তোমাক সুধোঁ তোমাৰ বিদ্যা য'ত তুমি পঢ়িছিলা বিদ্যালয়ৰ নিকেতনৰ আচাৰ্য পিতৃ মাতৃ বন্ধু বান্ধৱ আত্মীয় স্বজন তোমাৰ যে ইমান ধুনীয়া যে তুমি ৰিজাল্ট কৰিলা কাৰ অৱদান আটাইতকৈ বেছি আছে তোমাৰ নিজৰ কষ্টখিনিৰ পিছতে কাৰ অৱদান আটাইতকৈ বেছি আছে সকলোৰে আছে মোৰ মা দেউতা মোৰ পৰিয়াল নিকেতনৰ শিক্ষাগুৰু সকলোৰে আছে সকলোৰে আছে সকলোৱে সহায় কৰিছিলে হয় এতিয়া ধৰা এই অনুষ্ঠানটো তোমালোক তুমি আৰু অনুৰাগ আছা গোটেই এতিয়া ধৰা ক্লাছ টেনত যিখিনি আছে বা নাইনত যিখিনি আছে সকলোৱে তোমালোকক চাই আছে ঝৰ্ণা মই তোমাকে সুধিছোঁ যে তেওঁলোকক তুমি কি এডভাইচ কৰিবা কি উপদেশ দিবা যে এনেকৈ তোমালোকে যদি পঢ়া
এনেকে যদি গোটেই দৈনিক কার্যসূচীখিনি করা তেতিয়াহলে সফলতা লাভ করব পারি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান তো পৃথক কথা বা সেটাই শেষ কথা নহয় যে জীবনের বা পরীক্ষা এটা সফলতা লাভ করবলে হলে এই ধরনের আগবাহিব লাগিব নিজের জীবনটো বা দৈনিক দিনপঞ্জীটো দৈনিক জীবন প্রবাহটো এই ধরনের আগবাহিব লাগিব ঝর্ণা তুমি কি উপদেশ দিবা টেনর নাইনর এইটর ছাত্রছাত্রী সকলক মই কব বিচাৰো যে সকলোৱে মনত ভক্তিভাব ৰাখিব লাগে ডাঙৰক সন্মান কৰিব লাগে আৰু নিজৰ কৰ্ম কৰি যাব লাগে যাতে মা দেউতাৰ নাম উজ্জ্বল কৰিব পাৰে তেওঁলোকৰ যাতে কষ্টখিনি সফল হয় বৰিয়া জৰনা তুমি অকমান লাইনত থাকা মই আকৌ এবাৰ তোমাৰ ওচৰলৈ শেহত আহিম অনুৰাগ মই এটা কথা তোমাক সুধিব বিচাৰিছোঁ তুমি তবলা বজাই ভাল পোৱা হয় হয় তবলা মই শিকিছোঁ এবাৰ কোন ইয়াৰ বৰ্তমান এবাৰ কোন ইয়াৰ কাহাৰবা তাল আছে দাদ্ৰা তাল বা ধামাৰ তাল এইবোৰ বিভিন্ন ধৰণৰ তাল আছে সকলোৰে বজাই ভাল লাগে মোৰ ত্ৰিতালটো বজাই বেয়া লাগে নেকি আচলতে সাধাৰণতে শাস্ত্ৰীয় সংগীতটো ত্ৰিতালটো আটাইতকৈ বেছি দৰকাৰী হৈ যায় হয় হয় ত্ৰিতালটোৱে বেছি সেইটো মানে বাকী তালবোৰ শিকিবলৈ হ'লে ত্ৰিতাল মানে লাগিবই শিকিবই লাগিব ত্ৰিতালৰ অবিহনে মানে বাকীবোৰ শিকিব নোৱাৰে প্ৰথম বেছিক সেইটো আছে ত্ৰিতালটোৱে হয় ত্ৰিতালটো ভাল লাগে ন আজি মোক কথাটো কোৱাচোন এতিয়া সাধাৰণতে দেখা পোৱা যায় মানে মানুহ ষ্ট্ৰিঙৰ প্ৰতি বেছি আকৰ্ষিত হয় বা অন্যান্য তোমাৰ বেলেগ বেলেগ বাদ্যযন্ত্ৰ তুমি এই তবলাৰ প্ৰতি কিয় আকৰ্ষিত হ'লা শাস্ত্ৰীয় সংগীত বা শাস্ত্ৰীয় লোকবাদ্য এই বাদ্য লোকবাদ্য নহয় ক্ষমা কৰিবা শাস্ত্ৰীয় এই বাদ্যটোৰ প্ৰতি কিয় আকৰ্ষিত হ'লা তবলাই হওক বা অন্যান্য মৃদংগই হওক পাকুৱাজেই হওক হয় এই তবলাটো মানে বিভিন্ন ধৰণৰ যদি বাদ্যযন্ত্ৰ শিকিবলৈ হয় তবলাটো মানে মই ভাবোঁ তবলাটো শিকাটো বহুত জৰুৰী কাৰণ সেই তবলাতে বিভিন্ন ধৰণৰ ৰাগ তালবোৰ আছে তাতে সেইটো যদি শিকি লোৱা যায় তেতিয়া বাকী বিভিন্ন ধৰণৰ বাদ্যযন্ত্ৰ শিকাটো সহজ হৈ পৰে সেইকাৰণে মই তবলাটো শিকিছিলোঁ দৈনিক প্ৰেক্টিচ কৰা তবলা নাই তিনৰ বছৰটো হোৱা নাছিলে তাৰ আগলৈ কৰিছিলোঁ তিনৰ বছৰটো এতিয়া এতিয়া তুমি ইঞ্জিনিয়াৰিঙো কৰিব লাগিব এতিয়া তবলাও ভালকে শিকিব লাগিব কাৰণ ভাল তাবলিষ্ট আমাক লাগে বিশেষকৈ ভালকে সংগীত চৰ্চা কৰিব পৰা মানুহ আমাক লাগে গতিকে মই আশা কৰিম যে তুমি ইঞ্জিনিয়াৰিঙৰ গোটেই কাম কাজখিনি যেনেধৰণে আগবঢ়াই নিবা তোমাৰ যিহেতু এইটো এটা নিচা গতিকে তোমাৰ নিচাটোকো তুমি আগবঢ়াই নিবা আৰু তুমি এজন সফল আৰু ভাল মানুহ ভাল নাগৰিক সুনাগৰিক হ'বা তুমি যোৰহাটলৈ সুনাম কঢ়িয়াবা তুমি অসমখনলৈ সুনাম কঢ়িয়াবা তুমি দেশখনলৈ কঢ়িয়াবা সুনাম কঢ়িয়াবা অনুৰাগ তোমাক মই বিদায় জনাইছোঁ আৰু মই পুনৰবাৰ কৈছোঁ যে আশা কৰিছোঁ ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ তুমি যাতে এজন সুনাগৰিক হোৱা মই পুনৰবাৰ শেহত ঝৰ্ণা শইকীয়া মই এটা কথা তোমাক জানিবলৈ চেষ্টা কৰিম যে তুমি যে কৈছা অসমত সেৱা কৰিম ডক্টৰ হৈ পেলাই মই 100% নিশ্চিত যে তুমি এগৰাকী সুচিকিৎসক হ'বাই তাৰপিছত তুমি অসমতেই থাকিবা নে আৰু অলপ ওলাই যাবলৈ মন যাব অসমত সেৱা কৰাটোৱেই শেষ কথা নে নতুনকৈ বিশ্বখন চাবলৈ দেশখন চাবলৈ মন যাব যিহেতু সকলো মানুহে হয় ভগৱানে সৃষ্টি কৰা সকলো মানুহেই সকলো সমান দেশ নাম থাকিব পাৰে দেশ বিদেশ বুলি কিন্তু সকলো যিহেতু মানুহে হয় মই যিমান পাৰোঁ মই সকলোকে সহায় কৰি যাম সকলোৰে সেৱা কৰি যাম বহুত বহুত ধন্যবাদ মই পুনৰবাৰ তোমাকো কৈছোঁ আৰু ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ তুমি যাতে তোমাৰ সপোনবিলাক পূৰ হওক তোমাৰ লক্ষ্যত তুমি উপনীত হোৱা এগৰাকী সুচিকিৎসক হোৱা আৰু তুমি অসমীয়া অসম ভাৰত সকলোৰে নাম উজ্জ্বল কৰা আৰু বিশ্বৰ দৰবাৰত জিলিকি থকা ঝৰ্ণা শইকীয়া তোমাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ আৰু পুনৰবাৰ অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ